হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিমের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য ডিম সেদ্ধ ভালো করে গ্রেট করে নিয়ে তার সাথে আলু সেদ্ধ, বেসন, পেঁয়াজ কুচি, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখানে তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো। এবার ছোটো ছোটো বড়ার আকারে ঘুরে ভেজে নেওয়া হবে। ডিমের এই বড়াগুলো তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো আকারে গড়ে নিতে পারো। তবে ডিমের এই বড়াগুলো ভাজার আগে কর্নফ্লাওয়ারের একটা পাতলা গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। সব বড়াগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নেওয়া হয়েছে 1 চামচ সয়া সস আর 2 চামচ রেড চিলি সস। কড়ায় তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো। গ্রেভিটা তৈরি করার সময় তোমরা পেঁয়াজের সাথে সাথে কিন্তু টমেটোও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এক চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো পরিমাণ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এক চামচ ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেওয়া হলো সামান্য একটু জল। মশলাটা ভালো করে কষানো হবে, তার আগে দেওয়া হলো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এবার এর মধ্যে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সয়া সস আর চিলি সসটা দিয়ে দেওয়া হবে। সস দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ওপর থেকে দিয়ে দেওয়া হলো 2 কাঁচা লঙ্কা। ঝোলটা আবার ভালো করে ফুটে উঠলে তারপর ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা চপটপ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।